যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাশিয়ার দূতাবাস কর্মীসহ নিহত 8 জন। চীনে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে 46 জন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার। যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্তে নিহত 1 জন, নিখোঁজ 9 জন। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। এতে প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে বিপুল ব্যবধানে হারিয়েছেন তিনি। সোমবার ব্রিটিশ সময় বেলা 11:30, বাংলাদেশ সময় বিকেল 5:30 ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর নাম। সাধারণ ভোটারদের বদলে এবারের নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির 1,60,000 সদস্য। সবশেষ 11 ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যে সাধারণ নির্বাচনে জয়ী না হয়েই ডাউনিং স্ট্রিটে প্রবেশ করা ষষ্ঠ প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস। এদিন ভোটের ফলাফল ঘোষণা করেন কনজারভেটিভ পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডলি। তিনি জানান, এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় 82.6%। এতে 81,326টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লিজ ট্রাস। তার প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক পেয়েছেন 60,399 ভোট। বিদায়ী প্রধানমন্ত্রী বোরিস জনসনের সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন 47 বছর বয়সী লিজ ট্রাস। ট্রাস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। লেখাপড়া শেষ করে কিছুদিন অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও কাজ করেন তিনি। এরপর নামেন রাজনীতিতে। ট্রাস প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন 2010 সালে। তিনি প্রাথমিকভাবে ব্রেক্সিট অর্থাৎ যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার বিরুদ্ধে ছিলেন। সোমবার ফল ঘোষণার পর বিজয়ী নেতার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বোরিস জনসন। ক্ষমতার এই হস্তান্তর সাধারণত লন্ডনের বাকিংহাম প্যালেসে হয়ে থাকে, তবে এবার সেটা হবে স্কটল্যান্ড বালমোরাল ক্যাসলে। রানী দ্বিতীয় এলিজাবেথ বর্তমানে স্কটল্যান্ডে তার গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন। স্বাস্থ্যের অবনতি হওয়ায় জনসমক্ষে প্রকাশ্যে উপস্থিতিও কমিয়ে দিয়েছেন তিনি। তাই এই মুহূর্তে লন্ডনে ফেরার কোনো পরিকল্পনা নেই রানীর। এ কারণেই ক্ষমতা হস্তান্তরের দীর্ঘদিনের ঐতিহ্যে এবার ব্যতিক্রম হতে যাচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে রাশিয়ার দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন আরআইএ নভোস্তি সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে। সোমবার 5 সেপ্টেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দূতাবাসের 2 কর্মী রয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হামলায় নিহত হয়েছেন কূটনৈতিক মিশনের 2 কর্মী এবং অন্যরা আফগান নাগরিক। তবে কিভাবে এ ঘটনা ঘটল তার বিস্তারিত কিছু জানায়নি তারা। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এর আগে ওই সংবাদ মাধ্যমটি জানায়, হামলায় অন্তত 15 থেকে 20 জন হতাহতের খবর পাওয়া গেছে। ঘটনাটি মূলত ঘটেছে দূতাবাসের কাছে, যেখানে রাশিয়ান ভিসার জন্য অনেক মানুষের সমাগম ঘটেছিল। স্থানীয়রা জানান, সোমবার সকাল 10:50 সমাগমস্থলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারে। আফগান পুলিশ জানিয়েছে, রাজধানীর দক্ষিণ পশ্চিমে দারুল আমান এলাকায় দূতাবাসের গেটের কাছে যাওয়ার সময় সশস্ত্র রক্ষীদের গুলিতে হামলাকারীও নিহত হয়। পুলিশের জেলা প্রধান জানান, আত্মঘাতী হামলাকারী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রাশিয়ান দূতাবাসের তালেবান রক্ষীরা তাকে চিনতে পারে এবং গুলি করেন। এ হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। চীনে 6.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে। স্থানীয় সময় সোমবার 5 সেপ্টেম্বর দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ ভয়াবহ ঘটনা ঘটে। ভূমিকম্পের ফলে প্রান্তিক অঞ্চলের বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, শক্তিশালী এই ভূমিকম্প সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় 43 কিলোমিটার দক্ষিণ পূর্বে 10 কিলোমিটার গভীর পর্যন্ত আঘাত হানে।
সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু এবং চংকিং সহ কাছাকাছি বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে বলে জানা গেছে। যেখানে লাখ লাখ মানুষ এখন কোভিডের কারণে লকডাউনের আওতায় রয়েছে। ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসে একটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অন্য শহরের একটি রাস্তা বন্ধ হয়ে গেছে এবং 10,000-এর বেশি লোক বসবাসকারী একটি এলাকার টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখনও উদ্ধার কাজ চলছে। সিচুয়ান ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, উদ্ধারকর্মীদের সহায়তার জন্য 1,000-এরও বেশি সেনা পাঠানো হয়েছে দুর্যোগ কবলিত এলাকায়। দেশটির কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় তাঁবু, কম্বল এবং অন্যান্য সামগ্রী পাঠিয়েছে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্থানীয় কর্তৃপক্ষকে মানুষের জীবন বাঁচানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশটিতে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ। সিচুয়ানের ওয়েনচুয়ান কাউন্টিতে 2008 সালে 8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মারা যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গত জুনেও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 2 দফায় ভূমিকম্পে অন্তত 4 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। এই অঞ্চলটির মানুষ গ্রীষ্মের চরম আবহাওয়ার কারণেও দুর্ভোগ পড়ে। রেকর্ড পরিমাণে তাপপ্রবাহের কারণে চংকিং এর নদীগুলোর পানি শুকিয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কয়েক ধাপ আগে চেয়ে সামান্য কমল। সোমবার 5ই সেপ্টেম্বর ওপেকভুক্ত দেশগুলো তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ঠিক করা হয়েছে তারা প্রতিদিন 1 লাখ ব্যারেল কম তেল উৎপাদন করবে। এর জেরে বিশ্ববাজারে তেল সংকট ঘনীভূত হতে পারে বলে শঙ্কা করা হচ্ছিল। মঙ্গলবার 6ই সেপ্টেম্বর সকাল 9:45 দিকে দেখা গেছে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 81 সেন্ট অথবা 0.9% কমে দাঁড়িয়েছে 94.93%। শুক্রবার মূল্য বাড়ে 0.7%। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেল প্রতি $1.73 বা 2% বেড়ে $88.60 দাঁড়িয়েছে। আগের সেশনে এটির দাম বাড়ে 0.3%। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত ফিউচার সোমবার থেকে ব্যারেল প্রতি $88.57 উন্নীত হয়েছে এবং শুক্রবারের বন্ধের তুলনায় $1.70 বা 2% বেশি ছিল। ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়েছে। মঙ্গলবার 6ই সেপ্টেম্বর সকালে রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। ANI জানায়, গার্ড অব অনার প্রদানের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আশা করছি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে। আমাদের প্রধান লক্ষ্য অর্থনৈতিক উন্নতি এবং দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ, যা আমরা করতে সক্ষম হব। বন্ধুত্বের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব, যা আমরা সবসময় করে আসছি। এর আগে সোমবার 5ই সেপ্টেম্বর 4 দিনের সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের VVIP চার্টার্ড ফ্লাইটে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়। উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। যুক্তরাষ্ট্রে একটি প্লেন বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই দুর্ঘটনায় 9 জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় রোববার ওয়াশিংটন অঙ্গরাজ্যের উপকূলে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় প্লেনের 1 আরোহী নিহত এবং বাকি 9 জন নিখোঁজ হয়েছেন। উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় 3:11 তাদের কাছে প্লেন বিধ্বস্তের খবর আসে। নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার এবং উদ্ধারকারী নৌকা মোতায়েন করা হয়েছে। স্থানীয় তল্লাশি ও উদ্ধার কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন। ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে বাকি 9 জনের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। সিয়াটলের কাছে রেন্টন মিউনিসিপাল বিমানবন্দরে যাওয়ার সময় প্রশান্ত মহাসাগরের পুগেট সাউন্ডের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 জানিয়েছে, তারা প্লেন বিধ্বস্তের বিষয়টি পর্যবেক্ষণ করছে। তারা 55 বছরের পুরনো এক ইঞ্জিন বিশিষ্ট হাভিল্যান্ড কানাডা DHC-3 ওটার প্লেনের সর্বশেষ সংকেত রেকর্ড করেছে বলেও জানানো হয়েছে। কোস্ট গার্ড প্যাসিফিক নর্থওয়েস্ট এক টুইট বার্তায় জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই প্লেনটিতে 8 জন প্রাপ্ত বয়স্ক এবং একটি শিশু ছিল। পরবর্তীতে জানানো হয় যে তারা 10 জন আরোহীকে উদ্ধারে কাজ করছেন। ওয়ার্ল্ড সি এর পক্ষ থেকে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।